মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার বড় ছেলেটা যে খুব খারাপ ছেলে তা কিন্তু নয়, ওই রকম ছেলেও নেই গো। ও বড় বাধ্য ছেলে ছিল, আমার সব কথা শুনত, কিন্তু এই ছোটটি সে কোনো কালেই তেমন সুবিধের ছিল না। তো আজকাল দেখছি ছোট ভাইয়ের সঙ্গে মিশে মিশে পড়াগো তেমন ধারার হয়ে যাচ্ছে। হালে গো হালে দেখছি, এরকম এমনটা ছিল নে বৌমা। তুমি তোমার দিকটা দেখছো মা, আমি তো জানি যে সহবাস করে না সেই পুরোটা বোঝে। আমি তোমাকে সব কথা হয়তো খুলেও বলতে পারবো না, আমার বলতেও লজ্জা করে। তবে এই কথা ঠিক, তোমার ছেলে যদি নিজেকে শোধরায় না মা, আমি কিন্তু ওর সাথেই সংসার করব। আমার মনে কিছু নেই মা, আর আমি এমন কোনো কাজ কোনোদিনও করব না যাতে আমার মাকে লজ্জায় পড়তে হয়, কিংবা আমাকে নিয়ে বাইরের চারটে লোক কোনো খারাপ কথা বলে। আমি এমন কাজ করব না মা। তুমি হলো আমার সব থেকে মিষ্টি বৌদি ভাই। তুমি কখনো বড় হবে না না, তবে ঠিক আছে, সবাইকে যে বড় হতে হবে তার কি কোনো মানে আছে বলো? এই যে বৌমা, আমরা তো ছোট হয়ে যাচ্ছি, ওই দেখো খিচুড়ি কিন্তু পুড়লো। তুমি ঘি দাও, ঘি বের করে দাও আমাকে, শিগগির বাটি করে ঘি দাও। দিচ্ছি মা, ঘি ওই তো আই মা, এই যে ঘি। হ্যাঁ দাও 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 মা। তুমি রান্নায় ঘিও দেবে? ওগো মা তা কি করি বলো, তুমি না আমার জিভ একেবারে বাড়িয়ে দিয়েছো গো, সেই আগেকার মতো আগেকার মতন জিভ ফিরে এসছে আমার, কি করি বলো দেখি। আমার বাপের বাড়িতে না সমস্ত রান্নায় ঘি একেবারে মহ মহ করতো গো, আর এ বাড়িতে এসে ইস্তক ঘি খাওয়া বন্ধ হয়ে গেছে। আজ ভাবলুম কি সেই বাপের বাড়ির খিচুড়ি যখন হচ্ছে তখন দিলেও একটু ঘি বেশি করে। মা সবই ঠিক আছে, কিন্তু গলে গিয়ে আবার দুই ছেলের জন্য থালা সাজিয়ে ফেলো না। ও কি কথা, তুমি আজ দেখোই নে আমি কি করি। মা যা করছি এটা মনে রেখো, তোমার ছেলেদের ভালোর জন্যই কিন্তু করছি। বৌমা তুমি বললুম নে, আজ তুমি দেখে নিও আমি কি করতে পারি। তুমিও হয়তো এতটা কঠোর হতে পারবে না বৌমা, যতটা আজ আমি হতে পারবো। আরে তোমরা কি গল্প শুরু করলে বলো তো? আমি বলছি আমার দুই ভাই আজকে খেতে পাবে না। কেন খেতে পাবে না মানে, ওদেরকে খেতে দেবে না? দেখো ওরা তো চাবিটা দিতে ভুলে গিয়েছিল, ঠিক তেমনি আমরা ওদের জন্য রান্না করতে ভুলে গিয়েছি। আর খাবার নেই কিন্তু, যতটুকু রান্না ছিল এই দেখো না তোমাদের তিনজনকে পাঠিয়ে দিলাম, আর মাপে মাপে খাবার আছে আমাদের তিনজনের জন্য, এই তো আমরা খেতে বসে যাব। ও বাবা তাহলে তো খুব অশান্তি হবে। কিসের অশান্তি বলো তো, ওরা যে চাবিটা নিয়ে গেল আমরা কি অশান্তি করতে পারলাম নাকি আমরা সেই সুযোগটা পেলাম? দেখো ভুল তো মানুষ মাত্রই হয়, ভুলে যাওয়া তো কোনো দোষ নয়, ওরাও ভুলে গিয়েছিল আমরাও ভুলে গেছি, বিষয়টা তো একই। তুতুল এনে মা, রাত হয়ে গেল অনেক, শোন সাবধান, তো বাবার তো সময় মতো খাওয়া অভ্যেস, তো আজকে তো একটু দেরি হয়ে গেল, অল্প দিস বাবাকে, বেশি দিস নে। হ্যাঁ ও পেট অসুখের মানুষ তো, তোরা ভালো করে পেট ভরে খাস যা। বাবা শুনবে নাকি, দেখবে ঠিক খেয়ে নেবে। হ্যাঁ বাবার খাবারের তো অনেক নিয়ম কানুন আছে, কিন্তু শুনবেই না, যখন এই সুন্দর গন্ধটা পুরো ঘরে মম করবে না তখন দেখবে বলবে এইটুকুতে হবে না পুরোটাই খাবো। না রে না রে সে কথা না, সে পুরো খাবার মতো আমি দিয়ে দিয়েছি, তোরা তিনজনে যাতে পুরো খেতে পারিস সেরকমটাই আমি দিয়েছি, কিন্তু বলছিলাম কিন্তু বাবার তো শরীরটা ভালো নেই না, সেই জন্য একটু কম দিস। হ্যাঁ সে আমি গিয়ে বলবো, দেখা যাক, মাও তো আছে নিশ্চয় চেষ্টা করবে। ও জেঠিমনি আসছি গো, বৌদি ভাই আসছি, আর তোমরা আজকে একটা তোমাদের স্পেশাল খাবার আমাদের দিলে, তাই আজকে জমিয়ে খেতে পারবো, আর তোমাকে এটার জন্য থ্যাঙ্কস জানাচ্ছি, কিন্তু বৌদি ভাই তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি না। এই আমাকে থ্যাংক ইউ বলতে এলে না খুব মারবো। খুব ভালো লাগবে আমার। আমাকে মারলে তোমার ভালো লাগতো? খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। তুমি যেমন পাকা পাকা কথা বলো সব সময়,
যাই বার বাইতে যা গিয়ে একটু চিট খা আসছি রে তুমি এসো এসো যাস আমা আমা কি দেবেছে এবার আমা খাবো না আরে বাবা খাবো খাবো এক্ষুনি খাবো তুই চুপ কর বলি কি হবো মা সব তো রেডি আছে আরে আমি বেরে দেবো মা তুমি একটু বেরে দাও আমি একটু হাতে মুখে জল দিয়ে আসি দাও 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 তুমি বারো ততক্ষণ পুতুল দি গরম গরম খিচুড়ি দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে শিমো আমার জিভে জল চলে আসছে তুমি তাতেই দে হ্যাঁ হ্যাঁ আনছি আনছি এই দেখো দে উরে বাবা রে বৌমা এনেছিস সব হ্যাঁ হ্যাঁ এনেছি এনেছি এই তো মা বসে পড়ো দেখি 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 মা আমি বেরে দিচ্ছি এই তো যতই বলুম যতই বললুম যে ঠিক আছে খিদে পাইনি কিন্তু খিদে তো পেয়েছে বৌমা খুব খিদে পেয়েছে এই তুমিও বসো 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 বসছি বসো বস 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 এনে ভালো হয়েছে খুব ভালো হচ্ছে খেতে রে কতদিন বাদে এত ভালো খাবার খেলুম কেমন জানতে তোর মা হেভি হেভি রান্না করছিস হেভি তুই এত ভালো রান্না করতে পারিস বুড়ি তুই রান্না করিস না কেন রে বাবা মাসে হাত দিব ওই খুব না ভালো করে রান্না করে খাওয়াচ্ছি আবার তুই বকাঝকা করিস আমাকে যা মুখে আসে তাই বলিস বলি তোরা খাবি করতে কেরে তোর বাপের বাড়ির গুষ্টি তারা কি খেতে জানে নাকি হ্যাঁ খেতে জানতো আমার বাপের বাড়ির লোক যেতিস একবার তো বুঝতিস টেগুরে বাড়ি কখনোদিন তো তোমাকে খুব বুঝলই না ও কি কথা বলি কি করে বুঝবে বল দেখি হ্যাঁ এখন তো আমার বাপ মা আর বেঁচে নেই না ভাই বোনদের সংসার তা তোদের বাড়ির লোকেরা আমার বাড়ির লোকজনের সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে এত খারাপ ব্যবহার করেছে তারাই বা কেন এখন আগ্রহ দেখাবে বল তাদের তো কোনো ঠেকা নেই না তাই তারা আসে নে বলছি মা ফিটুরা কিন্তু দারুণ হয়েছে তার সাথে অমলেটটাও ডিমের অমলেট আবার কি বানিয়েছি গো বেশি কথা বলি ডিমের অমলেট তো ডিমের অমলেট বানাতে হয় নাকি আবার উমা ভালো হয়েছে গো সত্যি বলছি আমার তো এরকম হয় না তোমার দেখি নরম নরম হয়েছে আমার না কেমন শক্ত শক্ত হয়ে যায় ও ও নরম হলো কেন জানো একটুখানি দুধ ঢেলে দিয়েছি তুমি সব কিছু যখন মেশানো হয় একটু দুধ ঢেলে দিতে হয় তাহলে নরম হয় বুঝতে পারছি না কি কি ব্যাপার হ্যাঁ এত দেরি হয়ে গেল তোমরা তোমরা ডাকলে না খেতে দশটা বাজতে চায় অথচ আমাদের না ডেকে তোমরা নিজেরাই বসে বললে কিরাম সব বসে পড়েছে খেতে আমি বুঝতে পারছি না উমা তোমরা খেতে নাকি আমরা তো ভুলেই গেছি রুম যে তোরা খেতিস এ বৌমা ছি 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 কেন এমন ভুল হলো বলো দেখি ওই সকালবেলা ওরা ভুলে গিয়েছিল না চাবি দিয়ে যেতে তারপর থেকে না কিরকম যেন ভুলের হাওয়া ছড়িয়ে পড়েছে মা জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি